হরতালের সমর্থনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল করেছে হরতাল আহ্বানকারী 27টি সংগঠন। মিছিলের সঙ্গে আছেন আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা দেখছেন যে হরতালের সমর্থনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সন্ধ্যায় যে মশাল মিছিল বের করেছে সেটি কিছুক্ষণ আগে প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে। এটি পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে গুলিস্তান মোড় হয়ে এখন আবার ঘুরে যাচ্ছে। এই মুহূর্তে মিছিলটি অবস্থান করছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে। এটি এখান থেকে সচিবালয়ের সামনে দিয়ে কদম ফোয়ারা হয়ে আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেবে। এরপরে রাত 8টা থেকে 10টা পর্যন্ত এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা তারা পল্টনে অবস্থান নেবে এবং সেখানে রাত 10টা পর্যন্ত অবস্থান করবে। তারা হরতালকে শান্তিপূর্ণ করার জন্য আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয়ে যে এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে 6:30টার সময় মিরপুরে কিন্তু আরও একটি মশাল মিছিল বের করা হবে। এছাড়া যে বিষয়টি রয়েছে, তারা এই সম্মিলিত সাংস্কৃতিক জোট কিছুক্ষণ আগে যে সমাবেশ করেছে সেখান থেকে তারা ঘোষণা দিয়েছে কোনো ধরনের সহিংসতা তারা ঘটাবে না, কোনো ধরনের গাড়ি ভাঙচুর করবে না। তারা স্বাভাবিকভাবে সবাইকে বলে দেবে যেন তারা যানবাহন না চালায়, যানবাহন সরিয়ে দিবে। এখান থেকে আরো বলা হয়েছে যদি কোনো যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে তার দায়িত্ব হেফাজতে ইসলামের। এইখান থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে হরতাল, এই হরতাল কর্মসূচি থেকে কোনো ধরনের ভাঙচুর বা সহিংসতা ঘটনা হবে না। আপনারা জানেন যে বিষয়টা যে হেফাজতে ইসলামের যে লং মার্চ কর্মসূচি রয়েছে তা সেই লং মার্চ কর্মসূচিকে প্রতিহত করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট যে হরতাল দেখেছে সেই হরতালের সমর্থনে এখন তারা মশাল মিছিল করছে। এই মুহূর্তে মশাল মিছিলটি অবস্থান করছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে। এটি বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শুরু করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখান থেকে সচিবালয় হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেবে, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবে। সমাবেশের পরে তারা পল্টন মোড়ে সেখানে অবস্থান নেবে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময় তারা হরতালের সমর্থনে স্লোগান দেবে এবং সমাবেশ করবে। আপনারা জানেন যে বিষয়টি হেফাজতে ইসলামের যে 13 দফার দাবিতে যে লং মার্চ কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির বিপক্ষে সেই কর্মসূচি প্রতিহত করতেই সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ মোট 28টি সংগঠন যে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত যে হরতাল কর্মসূচি দিয়েছে সেই হরতালের সমর্থনেই এই মশাল মিছিল হচ্ছে। মশাল মিছিলটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। মশাল মিছিলটি কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়েছে। এটি প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে গুলিস্তান হয়ে এই মুহূর্তে অবস্থান করছে জিপিওর সামনে। এই জিপিওর এখান থেকে সরাসরি সচিবালয়ের সামনে দিয়ে কদম শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারা হয়ে আবার প্রেস ক্লাবের সামনে এই মশাল মিছিলটি সেখানে গিয়ে আবার অবস্থান নেবে, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করবে। এরপরে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত সমাবেশে অবস্থান নেবে পল্টনের সমাবেশের। এখানে তারা 2 ঘন্টা অবস্থান করবে এবং হরতালের সমর্থনে তারা সেখানে অবস্থান নেবে। কিছুক্ষণ আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের থেকে সমাবেশ করা হয়েছে, সেই সমাবেশ থেকে জানানো হয়েছে যে তারা কোনো ধরনের সহিংস ঘটনা ঘটাবে না, কোনো গাড়ি ভাঙচুর তারা করবে না, যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে তার দায়িত্ব হেফাজতে ইসলামের, কারণ তারা জানিয়েছে যে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড করবে না, তারা শান্তিপূর্ণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বলতে উঠো আরেকবার।
দর্শক, এই মুহূর্তে মশাল মিছিলটি অবস্থান করছে সচিবালয়ের সামনে। এটি সচিবালয় থেকে আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে তাদের এই মশাল মিছিলটি শেষ করবে। তারপরে এরা অবস্থান নেবে, এরপরে এরা অবস্থান নেবে পল্টন মোড়ে। সেখানে তারা রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত অবস্থান নিয়ে এখানকার হরতালের সমর্থনে তারা সমাবেশ করবে, এখানে অবস্থান ধারণ করবে, অবস্থান করবে। এবং তারা কিছুক্ষণ আগে যে বিষয়টি জানিয়েছে, এই এখন যে মশাল মিছিলটি হচ্ছে, এই ধরনের আরেকটি মশাল মিছিল মিরপুর 10 নম্বরে সন্ধ্যা 6:30 শুরু হওয়ার কথা রয়েছে। এখানে তারা আজকে যে সম্মিলিত সাংস্কৃতিক জোট যে হরতাল কর্মসূচি দিচ্ছে, এই হরতাল কর্মসূচিতে তারা কোনো ধরনের সহিংসতা করবে না, কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাবে না। তারা বিভিন্ন যে ধরনের গাছ যান চলাচল করছে, যানবাহনকে তারা সুন্দরভাবে বলে দেবে, তারা যেন কোনো ধরনের রাস্তাতে যানবাহন বের না করে, কিন্তু এই ব্যাপারে তারা কোনো সহিংস ঘটনা বা ভাঙচুরের ঘটনা ঘটাবে না। দর্শক, এই মুহূর্তে মশাল মিছিল যে আমরা দেখতে পাচ্ছি যে পল্টন মোড়ে চলে এসেছে, পল্টন মোড় থেকে এটি আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেবে। দর্শক, আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আমরা দেখি মিছিল মশাল মিছিলের অবস্থা। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে হরতালের সমর্থনে যে মশাল মিছিলটি, সেই মশাল মিছিলটি এখন পল্টন মোড়ে অবস্থান করছে। এটি পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের সামনে গিয়ে এই মশাল মিছিল শেষ করবে। দর্শক, আপনারা যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের হরতালের সমর্থনে যে লং মার্চ কর্মসূচিতে দেখছেন, সেই লং মার্চ কর্মসূচিটি, এই লং মার্চ যে হরতালের সমর্থনে যে মশাল মিছিলটি হচ্ছে, সেই মশাল মিছিলটি এই মুহূর্তে পল্টন মোড়ে, পল্টন মোড়ে অবস্থান করছে। পল্টন মোড় থেকে এটি প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দর্শক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের হরতালের সমর্থনে যে মশাল মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়েছিল, সেই মিছিলটি কদম ফোয়ারা হয়ে পল্টন হয়ে বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান জিপিও হয়ে আবার প্রেস ক্লাবের দিকে ফেরত যাচ্ছে। এই মুহূর্তে মিছিলটি রয়েছে প্রেস পল্টনের পল্টন এলাকায়, আর অল্প কিছুক্ষণের মধ্যে এটি প্রেস ক্লাবে গিয়ে তাদের এই মশাল মিছিলটি শেষ করবে। দর্শক, আপনাদের কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম যে এই মশাল মিছিলের পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা কর্মীরা পল্টন মোড়ে অবস্থান করবেন। তারা পল্টন মোড়ে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত অবস্থান করবেন সব হরতালের সমর্থনে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হরতালের সমর্থনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে মশাল মিছিলটি, সেই মশাল মিছিলটি কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়েছিল। সেটি প্রেস ক্লাবের সামনে থেকে প্রেস ক্লাবের কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে গুলিস্তান যায় এবং গুলিস্তান থেকে জিপিওর সামনে দিয়ে আবার পল্টন মোড় হয়ে এখন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে ফেরত হচ্ছে। প্রেস ক্লাবের সামনে গিয়ে এই মশাল মিছিল শেষ করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এই মশাল মিছিলের পরে তারা পল্টন মোড়ে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত অবস্থান নেবেন, তারা হরতালের সমর্থনে সমাবেশ করবেন। দর্শক আপনাদের কিছুক্ষণ আগে যেমনটা জানিয়েছিলেন যে মশাল মিছিলের আগে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে। সমাবেশ থেকে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু তিনি জানিয়েছেন যে হরতালের সমর্থনে তারা মিছিল সমাবেশ করবেন, কিন্তু কোনো ধরনের নাশকতা বা গাড়ি ভাঙচুর করবেন না। তারা যদি কোনো যানবাহন চলাচল করে তারা তাদেরকে স্বাভাবিকভাবে বলবেন যেন গাড়ি চলাচল বন্ধ রাখবে, সেক্ষেত্রে তারা অনুরোধই করবেন, কিন্তু কোনো ধরনের সহিংস ঘটনা ঘটাবেন না। এবং যদি কোনো ধরনের সহিংস ঘটনা ঘটে সেক্ষেত্রে দায় দায়িত্ব হেফাজতে ইসলামের অভিযোগ করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি স্লোগানে প্রকম্পিত হচ্ছে শাহবাগের প্রজন্ম চত্বর, এবং এই এই সমাবেশ আজকে যেই কারণে এখানে বসেছে আবারও জেগেছে জনতা, সেটি হচ্ছে আগামীকাল 6 এপ্রিল যেই লং মার্চের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম, এই জাগরণ মঞ্চের দাবি। জামাত শিবিরই হেফাজতে ইসলামের নামে ডেকেছে এই লং মার্চ, এবং সেই লং মার্চকে যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য এই জনসমাবেশ আজকে থেকেই প্রস্তুত। আমরা একটু আগে কথা বলেছিলাম এখানকার আহ্বায়ক ইমরান এইচ সরকারের সঙ্গে। এই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আমাদেরকে যা বলেছেন তা হচ্ছে যে গণজাগরণ এই লং মার্চ হেফাজতে ইসলামের নামে জামাত শিবির ডেকেছে, সুতরাং গণজাগরণ মঞ্চ ঢাকার পাঁচটি পয়েন্ট যেমন হচ্ছে গাবতলি, যাত্রাবাড়ি, কমলাপুর রেলস্টেশন, উত্তরা এবং সদরঘাটের মতো পাঁচটি পয়েন্ট থেকে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে সেখানে, এবং এই লং মার্চকে যে কোনোভাবে প্রতিহত করা হবে এই প্রত্যেকটি পয়েন্ট থেকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে স্লোগান চলছে, জনতা এখানে আবারও মিলিত হয়েছেন এবং স্লোগান উঠছে সেই একই, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত করতে হবে এবং জামাত শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া এখনই শুরু করতে হবে। দর্শক এই ছিল গণজাগরণ মঞ্চ থেকে সবশেষ তথ্য, আমরা আবারও ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে সম্মিলিত সাংস্কৃতিক জোট হরতালের সমর্থনে যে মশাল মিছিলটি বের করেছিল প্রেস ক্লাবের সামনে থেকে, সেই মশাল মিছিলটি প্রথম ফোয়ারা পুরানো পল্টন বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান জিপিও হয়ে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়েছে। এই মাত্র শেষ হলো মশাল মিছিল শেষ হবে, এখন সংক্ষিপ্ত সমাবেশ হবে। এখান থেকে বলা হয়েছিল যারা এখানে আছেন তারা সবাই রাস্তায় অবস্থান নেবেন এবং তারা রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। হরতালের সমর্থনে তারা সমাবেশ করবে। দর্শক আপনারা জানেন যে হেফাজতে ইসলামের 13 দফার দাবিতে যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই লং মার্চ কর্মসূচি যে সম্মিলিত বলেন। সভাপতি এবং
এই আন্দোলনের অন্যতম সংগঠক প্রধান কুদ্দুস আলোচনায় অংশগ্রহণ করবেন। জাতীয় কবিতা পরিষদের সংগ্রামী সহ সভাপতি কবি মোহাম্মদ সামাদ আলোচনায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশে স্বাধীনতার পর শিল্পীদের সংগঠিত যে রূপ, সে পথে পরবর্তী যে সংগ্রামে শিল্পীরা সংগঠিত হয়েছে, সেই সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সুজা চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করবেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী মুকুব আলোচনায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ আপত্তি সমন্বয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি এই একাত্তরের ঘাতক দালালদের দ্বারা পৃষ্ঠপোষকতা করে সেই খালেদা জিয়ার জোটের নির্মম হামলার শিকার হয়েছিলেন সংগ্রামী আবৃত্তি শিল্পী আকানুল্লাহ আলোচনায় অংশগ্রহণ করবেন। আমাদের আন্দোলন সংগ্রামের অত্যন্ত অপরিহার্য অংশ বাংলাদেশ।